প্রিয় শিক্ষার্থীরা, কলেজ বন্ধের এই দিনগুলোতে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মুজিবুল হক, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমাজবিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অপরাধ বা ক্রাইম, অপরাধের কারণ, অপরাধ ও বিচ্ছুতির মধ্যে পার্থক্য। তোমাদের সাথে আমি গত ক্লাসে বিচ্ছুতিমূলক আচরণ পড়িয়েছিলাম, সে অধ্যায় থেকে আজকের বিষয়টা হলো অপরাধ। আজকে আমরা অপরাধ কাকে বলে এটা জানবো, অপরাধের কারণ সমূহ সম্পর্কে জানবো, পাশাপাশি অপরাধ ও বিচ্ছুতির মধ্যে পার্থক্যগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই অপরাধের দু একটি সংজ্ঞা জেনে নিই। অপরাধের সংজ্ঞা বিখ্যাত সমাজবিজ্ঞানী আনোয়ারুল্লাহ চৌধুরী বলেছেন, সমাজ বিরোধী কার্যকলাপকে অপরাধ বলা হয়। কোন সমাজে প্রচলিত লিখিত অলিখিত আইন বা প্রথা অমান্য করলে তাকে অপরাধ বলে গণ্য করা হয়। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন সমাজ বিরোধী কাজ, রাষ্ট্রের আইন বিরোধী কাজকে অপরাধ বলে। আমরা আমরা বিচ্ছুতিমূলক আচরণ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে সমাজের কাছে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণ না করাটাই হলো বিচ্ছুতিমূলক আচরণ। এই বিচ্ছুতিমূলক আচরণটা কিন্তু বিচ্ছুতিমূলক আচরণটা আর অপরাধের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন অপরাধ এবং বিচ্ছুতিমূলক আচরণ নিয়ে আলোচনা করব, পার্থক্য নিয়ে আলোচনা করব, তখন জানতে পারবে। আমরা অপরাধের আরেকটা সংজ্ঞা জানি। অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড বলেছেন, এন্টি ল অ্যাক্টিভিটিস ইজ ক্রাইম, ইফ দেয়ার ইজ নো ল ইন এনি সোসাইটি দেন দেয়ার ইজ নো ক্রাইম। আবার দেখছি, এন্টি ল অ্যাক্টিভিটিস অর্থাৎ আইন বিরোধী কার্যক্রম ইজ ক্রাইম, হলো অপরাধ। ইফ দেয়ার ইজ নো ল ইন এনি সোসাইটি, যদি কোনো সমাজে কোনো আইন না থাকে, দেন দেয়ার ইজ নো ক্রাইম, তাহলে সেখানে কোনো অপরাধী নেই। অর্থাৎ আইন বিরোধী কোনো কাজই হবে না, সুতরাং সেখানে কোনো অপরাধও হবে না। তাহলে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম, যখন সমাজের মধ্যে রাষ্ট্র কর্তৃক আইন বিরোধী কোনো কাজ সংঘটিত হয় তখন তাকে অপরাধ বলে, আর বিচ্ছুতিমূলক আচরণ হলো রাষ্ট্র কর্তৃক কোনো আইন লঙ্ঘিত হয় না কিন্তু সমাজের কাছে প্রত্যাশিত নয়, এমন আচরণটাই হলো বিচ্ছুতিমূলক আচরণ। আবার এটা তোমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা অপরাধমূলক কাজই কিন্তু বিচ্ছুতিমূলক আচরণ। কেউ যদি কারো গরু চুরি করে, এটা একই সাথে বিচ্ছুতিমূলক আচরণ, কারণ সমাজ এটা আশা করে না, এটা সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়। আবার এই গরু চুরির জন্য রাষ্ট্র কর্তৃক শাস্তির বিধান রয়েছে, সেজন্য সেটা অপরাধ। এবার আমরা জানবো, আমরা অপরাধের কারণ সমূহ জানবো, যে মানুষ কি কি কারণে অপরাধমূলক কাজগুলো করে। আমরা এখানে 10টি কারণ দেখিয়েছি। প্রথম কারণ হলো জৈবিক কারণ, দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক কারণ, তৃতীয়ত অর্থনৈতিক কারণ, চার ভৌগোলিক কারণ, পাঁচ সামাজিক ও সাংস্কৃতিক কারণ, ছয় রাজনৈতিক কারণ, সাত প্রাতিষ্ঠানিক কারণ, আটে আমরা বলেছি জেলখানা বিচার ব্যয়ের প্রভাব, নয় লোকবলের স্বল্পতা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতা, দশ যুদ্ধ ও সংঘাত। এছাড়াও আরো অপরাধের আরো অন্যান্য কারণ রয়েছে। আমরা এই কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই জৈবিক কারণ। জৈবিক কারণটা হলো মানুষ জন্মগতভাবে যদি কোনো শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতি থাকে বা শারীরিক কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে যেটা অস্বাভাবিক এবং ব্যতিক্রম, এরকম শারীরিক বৈশিষ্ট্যের ব্যক্তিদের মধ্যে কিছু কিছু অপরাধ প্রবণতা লক্ষ্য করা যায়, যে এই রকম বৈশিষ্ট্য থাকলে তারা এই রকম অপরাধ করে, এই বিষয়গুলো নিয়ে উন্নত বিশ্বে অনেক গবেষণা হয়েছে। এই জন্য ত্রুটিপূর্ণ জৈবিক মানে শারীরিক বৈশিষ্ট্য
যাদের মধ্যে থাকে বা বিশেষ কোনো শারীরিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যাদের মধ্যে, তাদের দ্বারা অপরাধ সংঘটিত হয়। আমরা দ্বিতীয়ত দেখবো যে মনস্তাত্ত্বিক কারণ। এই মনস্তাত্ত্বিক কারণ হলো মানুষের মন মেজাজ, তাদের মধ্যে চিন্তা চেতনা, এর মধ্যে যদি কোনো নেতিবাচক মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা থাকে, এর দ্বারা মানুষ অপরাধ কাজে সংঘটিত হয়, মানুষ অপরাধ করে থাকে। যেমন মনস্তাত্ত্বিকের মধ্যে আমরা দেখে থাকি যে সন্তানদের প্রতি পিতা মাতার যদি অতিরিক্ত ভালোবাসা স্নেহ আদর থাকে, আবার যদি অতি শাসন করে ফেলে, আবার সন্তানকে যদি তার ক্ষমতার চাইতে তার কাছে আরো বেশি অনেক কিছু তার আশা করে, তাদের যদি অনেক উচ্চ আশা থাকে যেটা সন্তানের সন্তানের মেধা দ্বারা সম্ভব না, তাহলে সেখান থেকে তাদের মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে দ্বন্দ্বের কারণে তারা নানা রকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আবার পারিবারিক পরিবেশ যদি অশান্তিদায়ক হয়, বাবা মায়ের মধ্যে যদি মনোমালিন্য থাকে বা দ্বন্দ্ব থাকে, বা পারিবারিক পরিবেশটা যদি ভালো না হয়, সেখান থেকেও তার মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় সন্তানের মধ্যে, যেটা তাকে পরবর্তীতে অপরাধমূলক কাজের সাথে যুক্ত হতে প্রভাবিত করে। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণ বলতে আমরা বোঝাচ্ছি বেকারত্ব, দারিদ্র, লোভ, উচ্চাশা, এগুলো হলো অর্থনৈতিক কারণ। যেমন দারিদ্রের কারণে মানুষ চুরি করে, ছিনতাই করে, বেকারত্বের কারণে মানুষ হতাশাগ্রস্ত থেকে সেও নানা রকম অপরাধ কাজে যুক্ত হয়ে যায়, সে মাদকাসক্ত হয়ে যায়, সে চুরি, ছিনতাই, খুন, রাহাজানির সাথে যুক্ত হতে পারে। আবার অনেক মানুষ তার অনেক অর্থ আছে, আরো বেশি অর্থবিত্তের জন্য, আরো বেশি উচ্চাকাঙ্ক্ষার জন্য, বাড়ি গাড়ি করার জন্য, আরো বিত্ত বৈভব বাড়ানোর জন্য অনেকে অনেক অর্থনৈতিক অনেক ভালো পজিশনে থাকার পরেও, অনেক অর্থবিত্ত থাকার পরেও তারা অনেক অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যায়, দুর্নীতি করে, এটা আমরা লক্ষ্য করে থাকি। চতুর্থ আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক কারণ। এই ভৌগোলিক কারণটা হলো আমাদের এই পৃথিবীটাতে নানা রকম ভৌগোলিক বৈচিত্র্য আছে, কোথায় ঠান্ডা হয়, কোথায় গরম হয়, কোথায় সমতল অঞ্চল, আবার কোথাও পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল, কোথায় উপকূলীয় অঞ্চল, নদ নদী বেষ্টিত অঞ্চল, বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য আমরা সারা বিশ্বব্যাপী, এমনকি আমাদের বাংলাদেশেও আমরা লক্ষ্য করে থাকি। এখানে অপরাধ বিজ্ঞানীরা যে কথাটা বলেছেন, তারা বলেছেন যে সমতল অঞ্চলের চাইতে পার্বত্য অঞ্চলে অপরাধ বেশি সংঘটিত হয়। আবার বলছি, সমতল অঞ্চলের চাইতে পার্বত্য অঞ্চলে অপরাধ বেশি সংঘটিত হয়। কেন হয়? পার্বত্য অঞ্চলে যেহেতু অপরাধ করে লুকিয়ে থাকার সুযোগ বেশি, অপরাধীকে সহজে খুঁজে বের করা যায় না, সেজন্য পার্বত্য অঞ্চলে অপরাধ বেশি সংঘটিত হয়। আবার ভৌগোলিকভাবে যেখানে ঠান্ডা প্রধান দেশ, নাতিশীতোষ্ণ দেশ, সেখানে চাইতে যেখানে উষ্ণতা বেশি, গরম বেশি, সেখানে বেশি অপরাধ সংঘটিত হয়। তোমরা একটা বিষয় লক্ষ্য করে থাকবে যে গরমকালে দেখবে যে রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে বেশি ঝগড়াঝাটি হচ্ছে, শীতকালে তেমনটা হয় না। কারণ হলো আসলে প্রচন্ড গরমে রিক্সা চালকের মাথা গরম থাকে, আবার যাত্রী যে তার মাথা গরম থাকে, সেজন্য আমরা লক্ষ্য করে থাকি যে গরমকালে ঝগড়াঝাটি রাস্তাঘাটে বেশি হয়, শীতকালে আমরা তেমনটা লক্ষ্য করে থাকি না। এটা হলো ভৌগোলিক প্রভাব, জলবায়ুর প্রভাব, তাপমাত্রাগত প্রভাব, অপরাধের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি সামাজিক ও সাংস্কৃতিক কারণ। এই সামাজিক কারণ হলো আমাদের যে সামাজিক পরিবর্তন, আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে যখন ব্যক্তি সামঞ্জস্য বিধান করতে পারে না, পরিবর্তিত পরিস্থিতিকে সে মেনে নিতে পারে না, তখনই ব্যক্তির দ্বারা অপরাধ সংঘটিত হয়ে যায়। আর সাংস্কৃতিক হলো আমাদের এখন বিশ্বায়নের যুগে আমরা আছি, আমরা এখন গ্লোবাল ভিলেজে আছি, তো গ্লোবাল ভিলেজে থাকার কারণে এখন আকাশ সংস্কৃতির কারণে আমরা উন্নত বিশ্বের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আছে টেলিভিশনের মাধ্যমে, সেগুলো আমরা সহজেই দেখতে পাচ্ছি,
অনেকে সেগুলো অনুকরণ করছে, ওই ধরনের পোশাক পরছে, মাথার চুলকে সে স্টাইল করছে, আবার সঙ্গীতের ক্ষেত্রে পাশ্চাত্য সঙ্গীতকে প্রাধান্য দিচ্ছে, যেটা আমাদের সামাজিক রীতিনীতি প্রথার সাথে খাপ খায় না। এতে করে প্রথমত এটা বিচ্ছুতিমূলক আচরণ হয়ে যায়, পরবর্তীতে কখনো কখনো এটা অপরাধে রূপ নেয়, বা এই সাংস্কৃতিক কারণে মানুষের উচ্চাকাঙ্ক্ষার কারণে, বিলাসিতার কারণে, বা ওয়েস্টার্ন পাশ্চাত্য ধরনের জীবনযাত্রার কারণে নানা রকম অপরাধ সংঘটিত হচ্ছে আমাদের দেশের, বিশেষ করে শহরগুলোতে। তাহলে এটা হলো সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক কারণ, অপরাধের জন্য রাজনৈতিক কারণ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। যখন কোনো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, যখন সেখানে হরতাল হয়, ধর্মঘট হয়, অবরোধ হয়, ভাঙচুর হয়, তাহলে এই রাজনৈতিক কারণে অনেক অপরাধ সংঘটিত হয়। যেমন আমাদের বাংলাদেশে 2013 সালে প্রায় 3 মাস ব্যাপী দীর্ঘ সময় ধরে চালাও পোড়াও, বাসে আগুন দেয়া, ভাঙচুর করা, পেট্রোল বোমা, এইরকমটা আমরা লক্ষ্য করেছি। তো এইরকম রাজনৈতিক অস্থিতিশীলতা যখন হয়, এই সুযোগে অনেকে আবার লুটপাট করার মতো অনেকগুলো ঘটনা ঘটিয়ে ফেলে, অনেক মানুষের বাড়িঘর জ্বালি পুড়িয়ে দেওয়া হয়। এভাবে রাজনৈতিক কারণে আমাদের সমাজে অপরাধ সংঘটিত হয়। আর প্রাতিষ্ঠানিক কারণ, এই প্রাতিষ্ঠানিক কারণটা হলো কিছু কিছু প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে বা সনাতনী ব্যবস্থার কারণে সেখানে ঘুষ লেনদেন হয়, সেখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অর্থের বিনিময়ে কাজকর্ম হয়। বর্তমানে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বা সবকিছু অনলাইনে হওয়ার কারণে এই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হয় সেটা অনেকটা কমে এসেছে, বা টেন্ডার সিস্টেম অনলাইনে হওয়ার কারণে অনেক অনেক দুর্নীতি কমে এসে যাচ্ছে। যত যত অনলাইন ভিত্তিক হয়ে যাবে, ততই আমাদের দুর্নীতি কমে যাবে যত ডিজিটাল হয়ে যাবে, কারণ ডিজিটাল বিষয়ের মধ্যে দুর্নীতিটা ওভাবে করা যায় না। আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে জেলখানা ও বিচারালয়ের প্রভাব। অর্থাৎ আমাদের দেশে আমরা এমনটা লক্ষ্য করে থাকি যে নিরপরাধ ব্যক্তি 12 বছর জেল খেটে বের হয়েছেন, 15 বছর জেল খেটে বের হয়েছেন। আবার আমরা দেখি যে বিচারালয়ে যারা প্রকৃত অপরাধী, আইনের নানা ফাঁক ফোকর দিয়ে প্রকৃত অপরাধী বেরিয়ে যায়, আবার অনেক নিরপরাধ ব্যক্তি তার জেল জরিমানা পেয়ে যায়। এটা আমরা লক্ষ্য করে থাকি আমাদের দেশের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তো কোনো দেশে যদি জেলখানা বা বিচারালয়, বিচার ব্যবস্থার মধ্যে যদি এরকম ত্রুটি বিচ্ছুটি লক্ষ্য করা যায়, তখন মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে এবং ওই অপরাধীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গিয়ে তারা আবার অপরাধে লিপ্ত হয়ে যায়। এটা আবার এটা আমাদের দেশে অপরাধের একটা বড় কারণ। তো আমাদের বিচার ব্যবস্থাও ডিজিটাল হচ্ছে, বিচার ব্যবস্থা তো অনেক আধুনিকায়ন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, আমরা তো লক্ষ্য করছি। আশা করি এরই মাধ্যমে আমাদের অপরাধ অনেকটা নিয়ন্ত্রিত হবে। আমরা 9 নম্বরে বলেছি লোকবলের স্বল্পতা। এখানে লোকবল বলতে আমরা বুঝিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতা। অর্থাৎ আমাদের এই 16, 17 বা 18 কোটি লোকের বাংলাদেশে যে পরিমাণ পুলিশ থাকার কথা বা বিজিবি থাকার কথা বা আনসার থাকার কথা, সেই পরিমাণ আমাদের নেই। সেই পরিমাণ না থাকার কারণে আমাদের পুলিশ বাহিনীর পক্ষে সকল জায়গা তাদের নজরদারির মধ্যে রাখা সম্ভব হয়ে ওঠে না। আবার আধুনিক যন্ত্রপাতিরও আমাদের অভাব আছে। অবশ্য বর্তমানে আমাদের পুলিশ বাহিনীতে অনেক আধুনিক যন্ত্রপাতি এসেছে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রেও আমাদের অনেক উন্নতি হয়েছে। তো আমাদের এখনো লোকবলের অভাব আছে বলে আমরা মনে করি, যে কারণে আমাদের দেশে নানা রকম অপরাধ বেশি পরিমাণে সংঘটিত হয়ে যায়। আমরা 10 নম্বরে বলেছি যুদ্ধ ও সংঘাত। এই যুদ্ধ ও সংঘাত বলতে আমরা বোঝাচ্ছি যখনই কোনো দেশে যুদ্ধ লেগে যায়, তখনই দুটি পক্ষ যুদ্ধ করে, কিন্তু আর কিছু পক্ষ আছে তারা
ফায়দা লুটার চেষ্টা করে, তারা লুটপাট করে, তারা কোনো অসহায় মানুষকে নির্যাতন করে, তারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, আবার কখনো কোনো রাজনৈতিক কারণে বা ব্যক্তি স্বার্থের কারণে দুটি গ্রুপের মধ্যে, দুটি দলের মধ্যে যদি সংঘাত হয়, এই সংঘাতের সুযোগে মানুষ চালাও পড়াও করে, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, সম্পদের ক্ষতি করে, এভাবেই অপরাধ সংগঠিত হয়ে যায়। তাহলে আমরা অপরাধের 10টি কারণ জানলাম। অপরাধের এছাড়া আরও অনেক কারণ আছে। বর্তমানে আধুনিক ডিজিটাল প্রযুক্তির কারণে, ইন্টারনেট, ইমেইল, মোবাইল ফোন ইত্যাদির কারণে এখন নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে, সেগুলো আমাদের আলোচনা এখানে আমরা আনিনি, তোমরা আশা করি এগুলো সম্পর্কে তোমরা জানো। আমরা এরপরে যে বিষয়টা জানবো সেটা হলো অপরাধ ও বিচ্ছুতির মধ্যে পার্থক্য। আমি আগে বলেছি আমরা গত ক্লাসে বিচ্যুতি কি, বিচ্যুতি ধরন সমূহ এবং বিচ্যুতির কারণ সমূহ আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা আমরা অপরাধ পড়িয়েছি, এখন আমরা অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্যটা জানার চেষ্টা করব। এই পার্থক্যটা জানা থাকলে তোমাদের যে উদ্দীপক দেওয়া হবে সেখানে কোনটা অপরাধ কোনটা বিচ্যুতি ওটা জানতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা অপরাধ ও বিচ্ছেদের মধ্যে পার্থক্য দেখি। প্রথমেই আছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যে আমরা এটা বলবো যে রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন বিরোধী কাজকে অপরাধ বলে, আর বিচ্ছুতি হল সমাজের কাছে কাঙ্ক্ষিত নয় এমন আচরণকে, এমন আচরণকে বিচ্ছুতি বলে। সমাজের কাছে কিন্তু আইন বিরোধী কাজও কাঙ্ক্ষিত নয়, এই অর্থে সকল অপরাধ অপরাধী বিচ্যুত আচরণ, আর যেটা সমাজের কাছে কাঙ্ক্ষিত নয় সেটা যদি রাষ্ট্রের আইন লঙ্ঘন করে তাহলে সেটা অপরাধ, একই সাথে বিচ্যুত আচরণ। অর্থাৎ প্রত্যেকটা অপরাধী বিচ্যুত আচরণ, আর যেটা বিচ্যুত আচরণ সেটাও বিচ্যুত আচরণ। এটা হলো সংজ্ঞাগত পার্থক্য। আমরা 2 নম্বরে আওতা বলেছি। এই আওতা বলতে আমরা বোঝাই, এখানে আমরা ওই কথাটাই বোঝাচ্ছি, রাষ্ট্র কর্তৃক বা কোনো আইনগত কর্তৃপক্ষ যে নিয়ম নীতি করে রেখেছে তা ভঙ্গ করলেই সেটা অপরাধ হবে। আবার সমাজের প্রচলিত রীতি নীতি আদর্শ মূল্যবোধ যদি ভঙ্গ করা হয় সেটা বিচ্যুত আচরণ হবে, সেটা বিচ্যুত আচরণের আওতায় পড়বে, আর আইন বিরোধী কাজ হলে সেটা অপরাধের আওতায় পড়বে। আমরা 3 নম্বরে বলেছি আচরণ, অর্থাৎ আচরণগত পার্থক্য। এই আচরণগত পার্থক্য হলো ব্যক্তি যখন রাষ্ট্রের বা কোনো প্রতিষ্ঠানের নিয়োগ নীতি ভঙ্গ করে, ভঙ্গমূলক আচরণ করে, তখন তাকে অপরাধ বলে। আবার একইভাবে বলছি, ব্যক্তি যখন কোনো সমাজের প্রচলিত রীতি নীতি প্রথা ভঙ্গ করে বা সমাজ যে আচরণ আশা করে সেই আচরণ, সেই আচরণের বিরোধী কোনো আচরণ করে, তখনই তা বিচ্ছেদমূলক আচরণে পড়বে। আমরা এবার দেখছি 4 নম্বরে সামাজিক পরিবর্তন, অর্থাৎ সামাজিক পরিবর্তনের কারণে কোনো কোনো দেশে যেটা অপরাধ অন্য দেশে হয়তো ওটা বিচ্ছেদমূলক আচরণ। যেমন মদপান করা উন্নত বিশ্বে, এটা তাদের কাছে তাদের কাছে স্বাভাবিক আচরণ, আর আমাদের কাছে সেটা অপরাধ। যেমন একটা সময়ে ধূমপান করা ছিল আমাদের দেশে বিচ্যুত আচরণ, কিন্তু বর্তমানে ধূমপান করা হয়ে গেছে অপরাধ। যেমন আমরা আমাদের দেশে আমরা লক্ষ্য করে থাকি যে বয়োজ্যেষ্ঠদের সামনে, মুরব্বীদের সামনে যারা ধূমপান করে তারা সাধারণত তখন ধূমপান করে না, করতে না করার চেষ্টা করে, কারণ যাতে এটাকে একটা বিচ্যুতমূলক আচরণ মনে করা হয়, সমাজ চায় না সমাজে বসবাসকারী ব্যক্তিরা ধূমপান করুক, এটা সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়। কিন্তু বর্তমান সরকার একটা আইন করেছে, কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তাকে 50 টাকা জরিমানা দিতে হবে অথবা একদিনের জেল খাটতে হবে। তো যেই মাত্র সরকার এই আইনটা করে ফেললো সেই মাত্র ধূমপানটা হয়ে গেল অপরাধ, আর তার পূর্বে ছিল এটা বিচ্যুত আচরণ। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে আমাদের সরকার আরো নতুন নতুন আইন করে পরিবর্তিত সামাজিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য
সরকার নতুন নতুন আইন করে পূর্বে যেগুলো বিচ্ছেদমূলক আচরণ ছিল এটা এখন অপরাধ হয়ে যাচ্ছে। যেমন ইভটিজিং করা, রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো ছেলেরা কোনো মেয়েকে ইভটিজিং করছে, এই ইভটিজিংটা ছিল পূর্বে বিচ্ছেদমূলক আচরণ, সরকার যখন ইভটিজিং বিরোধী আইন করেছে তখন এটা হয়ে গেল অপরাধ। তো এটা কেন করেছে সরকার? কারণ পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে দেখা যাচ্ছে যে ইভটিজিং বেড়ে গেছে, মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেটা সমাজে অস্থিতিশীলতা বিরাজ করছে বা মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তো তখনই সরকার বাধ্য হয়ে ইভটিজিং বিরোধী আইন করেছে। যখনই সরকার এটা আইন করে তখনই এটা অপরাধ হয়ে যায়। তাহলে সামাজিক পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে সমাজ ব্যবস্থার সাথে মানুষের জীবনকে নিরাপদ করার জন্য সরকারকে নানা রকম আইন প্রণয়ন করতে হয়। 5 নম্বরে আমরা বলেছি ধরন। এই ধরনের মধ্যে আমরা ঠিক একই কথা বলবো, একই কথা বলছি, সেটা হলো রাষ্ট্র কর্তৃক বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক যখন নির্দিষ্ট কোনো রীতিনীতি আইন তৈরি হয় সেটাকে যখন ভঙ্গ করা হয় সেই ধরনের আচরণকে অপরাধ বলা হয়। আবার সমাজের কাছে কাঙ্ক্ষিত নয় এমন ধরনের আচরণকে বিচ্ছেদমূলক আচরণ বলা হয়। আমরা 6 নম্বরে সঠিক কাজ বলেছি, অর্থাৎ রাষ্ট্রের আইন মেনে চলাটাই হলো নাগরিকের জন্য সঠিক কাজ, আর রাষ্ট্রের আইন বা কোনো প্রতিষ্ঠানের আইন মেনে না চলাটাই হলো নাগরিকের জন্য বা ব্যক্তির জন্য ভুল কাজ। যখনই ব্যক্তি ওই ভুল কাজটা করবে তখনই সেটা অপরাধ হবে। আবার একইভাবে বলতে পারি, যখন সমাজের কাঙ্ক্ষিত আচরণটা আমরা করব তখন সেটা সঠিক কাজ হলো, আর যখন সমাজের মূল্যবোধ রীতি নীতি প্রথা বিরোধী কোনো কাজ করব তখনই সেটা আমাদের সঠিক কাজ হলো না, তখন সেটা কি হলো? সেটা বিচ্যুত আচরণ হয়ে গেল। এবার আমরা দেখি নিয়ন্ত্রণ। 7 নম্বরে বলেছে নিয়ন্ত্রণ, অপরাধকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর বিচ্যুত আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। অপরাধকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন, কারণ অপরাধকে নিয়ন্ত্রণ করতে হলে দেশের আমরা অপরাধের কারণ সমূহের মধ্যে বলেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতা আমাদের আছে। তাহলে অপরাধকে নিয়ন্ত্রণ করতে হলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়াতে হবে, আবার আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি এগুলোর সক্ষমতা বাড়াতে হবে। আবার প্রক্ষান্তরে বিচ্যুত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য ওইটা আরেকটু সহজ, আমাদের পরিবারগুলো যদি সচেতন হন, পরিবারের বাবা মায়েরা যদি সচেতন হন, তাদের সন্তানদের উপর নজরদারি রাখেন, খোঁজ খবর রাখেন, তাদের কাজকর্ম দেখাশোনা করেন, তাহলে কিন্তু অনেক বিচ্যুতমূলক আচরণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। বিচ্যুতমূলক আচরণের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে পরিবার। পরিবার তো সেজন্য বিচ্ছেদমূলক আচরণকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ, অপরাধকে নিয়ন্ত্রণ করা ততটা সহজ নয়। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে শাস্তি। শাস্তি বলতে আমরা বোঝাচ্ছি অপরাধের জন্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত শাস্তি রয়েছে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আইন ভঙ্গ করে তাহলে আদালতের মাধ্যমে তার শাস্তির বিধান রয়েছে। তার জেল হতে পারে, জরিমানা হতে পারে, অথবা জেল জরিমানা দুটোই হতে পারে। আর বিচ্ছেদমূলক আচরণের জন্য জেল বা জরিমানার কোনো ব্যবস্থা নেই, এর জন্য যে ব্যবস্থা আছে এটা হলো বকাঝকা করা বা কিছু একটু বেতন দেওয়া, এরকম একটা শাস্তির ব্যবস্থা থাকে আর কি, সাধারণত আমরা এটা লক্ষ্য করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম, প্রথমে আমরা দেখলাম যে অপরাধ কাকে বলে, তারপর দেখলাম যে অপরাধের কারণ সমূহ, অপরাধের আমরা 10টা কারণ জানলাম, তারপর আমরা আলোচনা করলাম অপরাধ ও বিচ্ছেদের মধ্যে পার্থক্য। অপরাধ ও বিচ্ছেদের মধ্যে পার্থক্য আমরা 8টা পার্থক্য আলোচনা করেছি, তবে এই 8টা পার্থক্যের মধ্যে সবচেয়ে মূল পার্থক্যটা হলো রাষ্ট্র কর্তৃক বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি আইন ভঙ্গ করলে হবে অপরাধ, এটা আর সমাজের কাঙ্ক্ষিত নয়, সমাজের কাছে কাঙ্ক্ষিত নয় বা যে আচরণ সমাজের রীতিনীতি প্রথা আদর্শ মূল্যবোধকে ভঙ্গ করে সেটা হলো বিচ্ছেদমূলক আচরণ।
আজকের ক্লাসটা তবে আমরা এখানে শেষ করব। অপরাধ এবং বিচ্ছেদমূলক আচরণ যদি তোমরা বিস্তারিতভাবে জানো, তাহলে পরীক্ষায় যে উদ্দীপকটা হবে সেখানে কোনটা অপরাধমূলক কাজ হয়েছে, কোনটা বিচ্ছেদমূলক কাজ হয়েছে সেটা তোমরা পরিষ্কারভাবে আনসার করতে পারবা। একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, তুমি যেই কাজটা কথা বলা হয়েছে সেটার জন্য রাষ্ট্র কর্তৃক কোনো আইন আছে কিনা। যেমন একটা বিষয় তোমরা লক্ষ্য করছো না, যে ধূমপানের জন্য সরকার আইন করেছে, পরীক্ষায় প্রশ্ন হবে ধূমপান করা এটিকে বিচ্ছেদমূলক আচরণ না অপরাধমূলক আচরণ। তো তোমরা হয়তো ভাববা যে বিচ্ছেদমূলক আচরণ, তুমি যদি আইন করেছে সরকার সেই খবরটা তুমি যদি না জানো। সেজন্য আমাদেরকে সরকার কোন কোন আইনগুলো করে সেগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা কোনটি অপরাধ এবং কোনটি বিচ্ছেদমূলক আচরণ বুঝতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি, আবারও কোনো ক্লাসে দেখা হবে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।